नमस्कार बंधुरा, स्वागत जानाई आमार ओम विश्वास किचेन चैनले। हाजिर होलाम आबार आज के एक नतून रेसिपी निये, सेटा हलो पनिर पकोड़ा। तो मुचमुचे पनिर पकोड़ा किभावे तैरी करा जाए तार सहज रेसिपी आज के तोमादेर देखाबो, जेटा बाइरे थेके एकदम मुचमुचे हबे, क्रिस्पी हबे एबं भितर थेके एकदम नरम सफ्ट हबे, जेटा खेते खुबी खुबी भालो लागबे। तो आशा करी तुम्हारा भिडियोटी पूरा देखबे, देखले पर ही बुझते पारबे आमी की व्यवहार करेछी एर मध्ये। चलो देखा जाक। प्रथमे आमी ब्रेड क्रम्स बनाबो। ब्रेड क्रम्स बनानोर जन्य पाउरुटी आमी मिक्सिते गुड़ा करे नियेछी। गुड़ो करे निये एबार एटा कड़ाइयेर मध्ये अल्पक्षण भेजे नेब। एकटु कालार चेंज होलेई एटाके आमरा नामिये नेब, ताहलेई एई आमादेर ब्रेड क्रम्स तैरि हये जाबे। পনির নিয়েছি, পনিরটাকে আমরা এবার একটু সাইজ মতো কেটে নেব। এখন লম্বা লম্বা করে সাইজ করে কেটে নেব। এবার পনিরটাকে একটা পাত্রের মধ্যে দিচ্ছি, দিয়ে পনিরটাকে এবার আমরা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরার গুঁড়া, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ গুঁড়ো, সরি লবণ স্বাদ অনুযায়ী লবণ দেবো অল্প পরিমাণ, দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এবার সব মশলা দেওয়া হয়েছে, এবার পনিরটাকে আমরা হালকা হাতে মেখে নেব যাতে পনিরটা ভেঙে না যায়। পনিরটা বেশ ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা নেক্সট প্রসেস কি আছে সেটা দেখাচ্ছি। এবার এখানে যে ব্রেড ক্রাম্পসটা আছে সেটাকে আরও টেস্টফুল বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে এটাকে এবার ভালো করে মিক্সচার করে নেব। মিক্সচার করা হয়ে গেছে, এবার এটা রেখে দিচ্ছি। তারপর নেক্সট প্রসেসটা আর একটা দেখাচ্ছি। এখানে ব্যাটার ব্যাটার বানানোর জন্য আমরা একটা মিশ্রণ তৈরি করব, সেখানে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি সামান্য ময়দা, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার সামান্য, তাহলে পকোড়াটা আরও মুচমুচে এবং ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব যাতে খুব পাতলা না হয় আবার খুব গাঢ়ও না হয়। একাই পোস্ট মানে ব্যাটারটাকে আস্তে আস্তে এরকম জল দিয়ে সুন্দর করে গুলিয়ে নিতে হবে যাতে একেবারে মোটাও না হয়ে যায়, পাতলাও না হয়ে যায়। আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে, এরকম স্টেকচার হবে। এবার আমাদের যেটা করতে হবে, যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সে পনিরটা এর মধ্যে দিতে হবে। এবার যে পনিরটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি, ডুবে নিয়ে ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পনিরটাকে ভালো করে কোটিং করে নেব। এবার পনিরগুলোকে আবার একবার কোটিং করে নেব। কোটিং করে নিয়ে এইভাবে হালকা হাতে চাপ
চাপে এরকম করে নেব, তাতে কি হবে ভাজার সময় বেজ কামসের যে কোটিংটা সেটা খুলে যাবে না এবং এর সাইজটাও একটা খুব সুন্দর আকার চলে আসবে এবং দেখতেও ভালো লাগবে। হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা একে একে পনির পকোড়াগুলি ছেড়ে দেব। এবার 1 মিনিটের মতো এভাবে রেখে দেবো, এখন নাড়াচাড়া করবো না। সেট ভাজা হয়ে গেছে, এবার 1 মিনিট পর এটাকে আমি আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। আর দেখো কেমন কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এই ভাজাটা হবে বেশ বাইরে থেকে ক্রিপসি এবং ভিতর থেকে নরম সফট এবং খেতেও খুব ভালো লাগবে। তোমরা যারা ভিডিওটি নতুন দেখছো তোমরাও চেষ্টা করবে এইভাবে পনির পকোড়া তৈরি করতে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এটা তৈরি করা একেবারে সহজ, কোনো ঝামেলা নেই, চটপট তৈরিও হয়ে যায় এবং এটা সন্ধ্যাবেলায় বেশ টিফিন হিসেবে ভালো লাগবে খেতে। কালার চেঞ্জ হতে শুরু করেছে, আর কিছুক্ষণ ভাজলেই এই ভাজাটা আমাদের হয়ে যাবে। ততক্ষণে একে মিডিয়াম হিটে রেখে দিয়ে আর একটু ভেজে নিই। মোটামুটি ভাজা হয়ে গেছে, প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে, এটাকে আর একটু ভেজে নেব। ভেজে নিলে তারপর এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। হয়ে গেছে আজকে আমাদের পনির পকোড়া। দেখো এটা বাইরে থেকে কত ক্রিপসি হয়েছে, একটা শব্দ হচ্ছে ক্রিপসিনেসের। এটা 5 মিনিট হলো নামিয়ে রেখেছি, তাও এর শব্দটা ভালোই আছে। তো এরকম ক্রিপসি টেস্টি পনির পকোড়া যদি তোমরা বানাতে যাও তাহলে আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, জানাবে কেমন হয়েছে, আর জানাবে তোমাদের জন্য যে আর কী কী রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবো সেটাও বলবে, আমি তোমাদের কথা মতো সেই রেসিপিটিও বানাবো। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।